গাইস, আমি একটা ইউটিউবার বলো বা খেলোয়াড় বলো, যেই বলো না কেন, তার থাম্বনেলে তার ছবি দিয়ে দেবো। হ্যাঁ, আমার চ্যানেলে, মানে আমার সেকেন্ড চ্যানেলের রিয়াক্ট অফিসারে আমি তার ভিডিও দেবো, প্লাস ও যেরকম করছে সেরকমই আমি করবো। ওর মতনই আমি ভিডিও করব। তোমাদের যদি দেখতে ইচ্ছা করে যে কার ভিডিও দিচ্ছি বা কার অ্যাক্টিং করছি আমি, যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমার রিয়েক্ট অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? আর যদি না দেখতে ইচ্ছা করে, না দেখো, ওই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, খুবই 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 ভালো একটা ইউটিউবার, আমার পছন্দের, তোমরা দেখো যে তোমাদের পছন্দের নাকি যে না নাকি, ঠিক আছে? আর দেখো, আমি এবার একটা কথা বলি, তাহলে তোমরা কিন্তু রিয়াক্ট অফিসিয়ালে দেখো। হ্যাঁ, আজকে হোক কালকে হোক আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? কারণ একটা ভিডিও করতে গেলে তো অনেক সময় লাগে, কারণ আমার একটা চ্যানেল আছে, আবার একটা চ্যানেলের ভিডিও করা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? আমি নাহলে একটু তোমাদের ভিডিও ক্লিপও উঠিয়ে দিতে পারি, আর নাও দিতে পারি, কারণ ওর মধ্যে গান আছে, তো নাও দিতে পারি, ছবিটা দিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, বেশি বেশি করে শেয়ার করবা, ঠিক আছে? অনেক অনেক করে শেয়ার করবো ভিডিওগুলো। আর একটা কথা দেখো, তোমরা বলো আমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, কিন্তু দেখো তোমরা কি ভাবো, শুধু সন্তানরাই তার মাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? মারা খারাপ ব্যবহার করতে পারে না, মা বাবারা খারাপ ব্যবহার করতে পারে না? বয়স হয়ে গেলেই মানে সেই মানুষটা অসহায়, কেন? জোয়ান থাকলে কি তারা অসহায় হয় না? হ্যাঁ, জোয়ান থাকলে কি মানে ছেলে বলো মেয়ে বলো তারা অসহায় হয় না? তারাও অসহায়, বাবা মারা কি তার সন্তানদের ওপর খারাপ ব্যবহার করে না? সন্তানরাও তার মা বাবার উপর খারাপ ব্যবহার করতে পারে, মা বাবা তার সন্তানদের উপর খারাপ ব্যবহার করতে পারে, তাহলে তোমরা সবসময় এমন কেন রিয়েক্ট করো যে সন্তানরা খারাপ ব্যবহার করছে মা বাবার উপর? এই যে আমার মা আমার ওপর কি খারাপ ব্যবহার করে সেটা আমি জানি। হ্যাঁ, সারা দিন সকালবেলা থেকে উঠে মানে খেটার 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 খেটার, কিন্তু ওনার যে আর দুটো মেয়ে আছে, রমা সোমা, রমা যে এতটা নোংরা মহিলা, মানে ধারণা বাইরে, রমা এতটা নোংরা মহিলা, মানে আমি তো জানি প্রচণ্ড নোংরা মহিলা রমা। আমার মার যে, আমার বাবার যে আগের পক্ষের বউ, তার যে মেয়েরা আছে, তার থেকেও রমা হচ্ছে নোংরা। তোমার কথাটা বাদ দিলাম, তা আমার মা রমা এত নোংরা, কিন্তু রমার কথা কোনো সময় তোলে না, কোনো সময় পাওয়া না আমার আমাকে, কিন্তু আমি ভিডিও করে আমার মার আমার ছেলের মানে খাবার জোগাড় করছি, ওষুধের টাকার জোগাড় করছি, বাবুর টিউশনি খরচ জোগাড় করছি, আমি খারাপ, আমি জামা কাপড় খুলে ভিডিও করি, আমি ওই করি, আমি সেই করি, অল টাইম বলতে থাকে, কিন্তু ওনার রমা মেয়ের কথা বলে না। আমার মা যা খারাপ ব্যবহার করে সেগুলো যদি তুলে ধরি, হ্যাঁ, তাহলে তোমরা আর আমার মাকে ভালোবাসবে না, ঠিক আছে? আমার মার মুখে ভাষা এতটা বাজে,
ধারণার বাইরে। হ্যাঁ, এই যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই যে 2 দিন আগে শরীর খারাপ করলো না, আবার শরীর খারাপ করছে সেই একই শ্বাসকষ্টে। কারণ আমি তো জানি, কারণ আমার সঙ্গে যারা শয়তানি করবে তাদের তো সাজা তো ভগবান দেবেই, সাজা ভগবান দেবেই, আজ না দিক কাল না দিক দেবেই। তা আবার সে অসুস্থ হয়ে পড়েছে মা, হ্যাঁ ছটপট করছে, আবার সে শ্বাসকষ্টে ছটপট করছে, করুক আমি জানি করবে। এ ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, যাবে কোথায়? ও শাস্তি পাবে, পাবে না কেন? আমি এখনো বাসি মুখে আছি, ও শাস্তি পাবে। কিন্তু আমি ভগবানকে বলি বেশি ডিপলি শাস্তি দেওয়ার দরকার নেই, হালকার মধ্যে দিও। কারণ যারা যারা আমার মতো অসহায়, একটা মা হোক মেয়ে হোক যাই হোক, আমাকে কষ্ট দেবে, যেমন রমার বর আমার, রমা আমাকে কষ্ট দিয়েছিল, যে রমার বর মানে জোয়ান বয়সে মারা গেছে, ঠিক আছে, সেরকম আমার সঙ্গে যারা যারা শয়তানি করবে তাড়াতাড়াই তাড়াতাড়াই আমার পাপে, আমার পাপে মানে আমার অভিশাপে, আমার অভিশাপে পুরো ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়াই ধ্বংস হয়ে যাবে। আর আমার অভিশাপ বিশাল লাগে, বিশাল লাগে, আমার মাও জানে আমার অভিশাপ বিশাল লাগে। যাকে দেবো সেইটা ফলবেই, আর যে যে জিনিসটা ভাববো আমি সেই জিনিসটা হবেই হবেই। অভিশাপ দিলে হবে, আর যে জিনিসটা আমি মাইন্ডে ভাববো যে এই জিনিসটা হতে পারে, নিঘাত হবে, নিঘাত হবেই হবে। এই জন্য আমার মা আমাকে খুব ভয় পায়, আমি আমার মায়ের খাবারের দিকে যদি মানে নজর দিই সঙ্গে সঙ্গে আমার মার পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, হয়ে গেল মার খাওয়া। মা বলে আমি আমি যখনই খাই তখনই তুই ইয়ে দিন নজর দিস কেন রে, আর তোর নজর খুব খারাপ, নজর দিলে পেটে ব্যথা করে। আমার নজর খারাপ না, আমি যদি কাউকে অভিশাপ দিই সেটাও খারাপ, সেইটাও খারাপ। কেন কেন বলতো, কেন বলতো? কারণ আমি একটা অসহায়, খুব কষ্টে, খুব দুঃখী, খুব কষ্টে জীবন কাটিয়েছি, কাটাচ্ছি, আমার ছেলেকে আমি খুব কষ্টে মানুষ করছি, তা সত্ত্বেও আমার সঙ্গে যারা যারা খারাপ ব্যবহার করবে তারা আমার অভিশাপে, আমার অভিশাপে ধ্বংস হয়ে যাবে তারা। আর আমার পেছনে যারা যারা লাগবে তারা পাপে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সে যেই হোক না কেন, বুঝতে পেরেছ, যেই হোক না কেন, বুঝতে পেরেছ, সে নিজের লোক আর পরের লোক যেই হোক না কেন পাপে ধ্বংস হয়ে যাবে। কারণ এর জন্যই আমার পেছনে লাগে না, আগে অনেকেই লাগতো। যে মহিলাটা দেখলা সেটা হচ্ছে বটতলার এনডি, যে কথা আওয়াজ পাচ্ছ, বটতলার এনডি, এন ডি, ঠিক আছে, বলি না বটতলার এনডি, বটতলার এনডি।